মিশে নিয়ে আমরা এখানে খাওয়া শুরু করলাম। এখন চলছে আমাদের চিলি চিকেন, চিলি চিকেন। এরপর আমরা বাকিগুলো যে রয়েছে সেগুলো খাবো এবং হ্যাঁ সটার যেগুলো রয়েছে আর কি, তারপর আমরা উপরে যাবো আর কি। সঙ্গে থাকেন, চলুন দেখি কী কী রয়েছে এখানে। বাই। চাট, অন্তরা চাট খুব পছন্দ, তার সঙ্গে রয়েছে ফুচকা। তো অন্তরা এবারে এসছে ফুচকা খেতে, দাদা আমাদের এখানে ফুচকা বানাচ্ছে এবং দাদা এখানে বানাচ্ছে চাট। চলুন কেমন চাট হয়েছে সেটা আজকে এবার দেখে নিই। দুটো আমি খাচ্ছি, একটা একটা খাচ্ছে আর আমি এবারে আমরা চলে যাচ্ছি উপরে। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, সঙ্গে এবার দিয়েছি এখন আমার কচুরি দিয়েছে। কচুরি দেওয়ার পরে দিয়েছে তোমার, কচুরির পর দিয়েছে তোমার স্যালাড, ওয়াটার, ফিশ কাটলেট, ছোলার ডাল। এখন এখন এগুলো আর কি দেওয়া হয়েছে, দেখা যাক এরপর কী কী আসে। চলে আসছে ফ্রাইড রাইস, অন্তরার পছন্দ ফ্রাইড রাইস, আমার পছন্দ মাটন। ভোজঘরের অন্যতম আকর্ষণ হলো মাটন, তো মাটনটা বেশ ভালো হয়েছে, ভালো হয়েছে, মাটনটা খুব ভালো হয়েছে। আর বাকি মিষ্টি মিষ্টি দেখা যাচ্ছে আসছে আর কি। চলে এসছে রসমালাই, আমি পেয়েছি তিনটা, অন্তরা পেয়েছে একটা, সঙ্গে রয়েছে এটা আপনার নলেন গুড়ের পায়েস। মাটন তো দেওয়া হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে মাটন আগে আর কি। আরে চলে এসছে মিল্ক কেক, আমি দুটো পেয়েছি, তুমি একটা, আমি দুটো পেয়েছি মিল্ক কেক। একদম শেষে পৌঁছে গেছি, আমি আর খেতে পারছি না, কিন্তু আমার ওয়াইফ আমাকে বারবার বলছে তুমি খাও, খেতে পারছি না তুমি খাও। এই দেখুন খাচ্ছি, দেখুন দুটো নিয়ে বসে গেছে। হ্যাঁ আমিও রেখেলাম না, তো দুটো খেয়েছি আমিও, কিন্তু আর বেশি খেতে পারছি না আমি। এবারে পায়েসও রয়েছে, মিল্ক কেকও রয়েছে, অসম্ভব খাওয়া আজকে হয়েছে আমাদের। হ্যাঁ এরকম ভালো ভালো ব্লগ পেতে আপনারা আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন, সবসময় সঙ্গে থাকবো আমি, আমি বিল্টু প্লিজ অন্তরা, অন্তরা বিল্টু ব্লগ। বাই এভরিওয়ান, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বাই।